পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত রাঘবপুর গ্রামে প্রায় ৫০টি পরিবার রয়েছে। সেইখানে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই, তার জন্য এই গ্রামের গর্ভবতী মা এবং বাচ্চাদের খুবই অসুবিধে হয়। আমি দীপ্তি দেবশর্মা আর এ হলো আমার সমুদায়। এখন বর্তমানে সেন্টারের অঙ্গনওয়াড়ি সেন্টার বাচ্চাদের বা গর্ভবতী মাদের আমাদেরও সুবিধা হয়। তো আপনারা কোথায় খিচুড়ি আনতে যান? মধুপুরে, প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা। তো বাচ্চারা কি সেখানে একাই যেতে পারে? পারে না, অনেক দূর, বাচ্চাদের হয়ে যায়। এই গ্রামে গর্ভবতী মা এবং বাচ্চারা অন্য গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায়। এই গ্রামে যদি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয় তাহলে এই গ্রামের গর্ভবতী মা এবং বাচ্চাদের খুবই সুবিধে হয়। এইভাবে দিনের পর দিন অন্য গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে তাদের বাড়ির অনেক কাজকর্ম বন্ধ হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যা নিয়ে বিডিও এর কাছে গেলাম, তবে বিডিও কোনো মতে বলতে চাননি। এই গ্রামে অঙ্গনওয়াড়ি সেন্টার হলে আমার খুবই সুবিধা হয়। আমরা চাই যে এই রাঘবপুর গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হোক এবং বাচ্চা ও গর্ভবতী মায়েদের জীবন সুরক্ষিত হোক। ভিডিও দেখে আপনাদের অনুরোধ করব এবং সমস্যা সমাধানের জন্য বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিককে বারবার ফোন করে তাদের অনুরোধ জানান। আধিকারিকের নাম MD জাকেরিয়া, 8017643114। আমি দীপ্তি দেবশর্মা, উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ড পক্ষে।